হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা জাপানিজদের ত্বকের সৌন্দর্যের কথা জানি। তাদের ত্বক কোমল, পরিষ্কার ও টান টান হয়। আজ আমি নিয়ে এসেছি একটি জাপানিজ ফেস মাস্ক, যার ব্যবহারে আপনার স্কিন হয়ে উঠবে জাপানিজদের মতো চকচকে, উজ্জ্বল ও মসৃণ। তো চলুন দেখে নিই এই মাস্কটি। ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে দিন। তাদের টোন, তারুণ্য, সৌন্দর্য দীর্ঘস্থায়ী রাখার জন্য রূপচর্চায় যা ব্যবহার করে তার মধ্যে অন্যতম হলো ভাত। তার জন্য 1 কাপ জল নিতে হবে, 1 টেবিল চামচ সাদা চাল নিতে হবে, ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে। ভাতে থাকে ভিটামিন এ, সি ও ই, অ্যান্টি এজিং উপাদান, যা আমাদের ত্বকের তারুণ্যের স্থায়িত্ব বজায় রাখে, ত্বকের নমনীয়তা বাড়ায়, গ্লো বাড়ায়। তারপর একটা পাত্রে 2 চামচ ভাত নিয়ে নিতে হবে। দু চামচ হালকা গরম দুধ নিয়ে নিতে হবে, ভালো করে মেশাতে হবে। দুধ ক্লিনজার হিসাবে কাজ করে, গ্লো দেয়। দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আপনার স্কিনকে হাইড্রেট করে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস কমাতে সাহায্য করে। এক চামচ ময়দা নিতে হবে। ময়দা আমাদের ত্বক উজ্জ্বল করে, ব্রণ দূর করে, মেচেদা দূর করে এবং ইয়ং থাকতে সাহায্য করে। এক চামচ নারকেল তেল নিতে হবে। নারকেল তেল একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আপনার ফ্রি রেডিকেলস কমায় এবং আপনার স্কিন টান টান করতে সাহায্য করে। লেবুর রস নিতে হবে 1 চামচ। লেবুর রসে থাকে ভরপুর মাত্রায় ভিটামিন সি, যা ফাইন লাইনস, ডার্ক সার্কেল, ডার্ক স্পট কমায়, ত্বককে করে বাচ্চাদের মতো কোমল। এই সমস্ত উপাদানগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটি পাত্রে ঢেলে রেখে দিতে হবে। এই মাস্কটি ফ্রিজে রেখে দিতে হবে। এই মাস্কটি 7 দিন ব্যবহার করলেই আপনার ত্বক হয়ে উঠবে বাচ্চাদের মতো কোমল, পরিষ্কার, উজ্জ্বল, ব্রণমুক্ত, লালচে দাগমুক্ত। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ।